আমরা যখন ফেসবুক ইউজ করি তখন ফেসবুকের ভিতরে অনেকের নাম দেখি স্টাইলিশ করা যেমন ইংলিশে হোক বাংলাতে হোক অক্ষর কেমন যেন পেঁচানো তারপর দাগ টান এরকম ক্রস চিহ্ন মানে চিহ্নগুলা মোবাইলে যে কিবোর্ডটা আছে এই কিবোর্ড দিয়ে বসানো যায় না সো এরকম স্টাইলিশ করার নাম অনেকের ফেসবুক আইডিতে দেখি আমরা অনেক সময় ভাবি যে আমাদের আইডিতে যদি আমরা এরকম স্টাইলিশ নাম দিতে পারতাম তাহলে হয়তো অনেক সুন্দর দেখা যেত সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল দিয়ে আপনি নিজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইমো আইডিতে আপনার যতগুলো আইডি আছে সবগুলো জায়গাতে আপনি স্টাইলিশ নাম আপনি নিজে দিতে পারবেন বাংলা হোক ইংলিশ হোক সেটা আপনার মোবাইল দিয়ে দিতে পারবেন আপনি নিজেই সো আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার মোবাইল দিয়ে আপনি নিজে কিভাবে এগুলো বসাবেন আপনার ফেসবুকে অ্যান্ড আপনার ইমোতে আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো আইডিতে আপনি স্টাইলিশ নাম কিভাবে বসাবেন এই নামটা কোনো কম্পিউটার থেকে লিখতে হবে না আপনি আপনার মোবাইল থেকে কিভাবে লিখবেন কোনো মোবাইল কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই সো আমি আজকে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ সবকিছু দেখাবো আপনি জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হন এই ভিডিওটা যদি নতুন দেখেন আমার চ্যানেলটা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আর একটা কথা হচ্ছে যদি ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন স্বামী চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই লেখাগুলো আপনি কোথেকে আনবেন অ্যান্ড বসাবেন কীভাবে হবে সোকে যাবে চলার সেই মোবাইল স্ক্রিন এখন আমি দেখাবো আপনাদেরকে আপনি ওই লেখাগুলো কোথেকে আনবেন আপনি জাস্ট চলে যাবেন আপনার মোবাইলে থাকা ক্রম বাজারে ঠিক আছে গুগলে একটা এরকম ক্রম বাজারে দেখবেন আপনার মোবাইলে আছে এটাতে আপনি চলে যাবেন ঠিক আছে সো আমি এখন ক্লিক করলাম ক্রম বাজারে ক্রোম বাজারে ক্লিক করার পরে এরকম যে ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করবেন এখানে লিখবেন আপনি স্টাইলিশ নেম ওকে এস টি ওয়াই এল আই এরকম স্টাইলিশ নাম লিখে তারপর আপনাকে কী করবেন সার্চ দিবেন এখানে সো এখানে সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে একদম উপরে অনেকগুলো স্টাইলিশ নামের ওয়েবসাইট চলে আসছে এখানে আপনার যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরে এইটা বা এইটা যে কোনো একটা একদম উপরেটা নিলে সবচেয়ে সুবিধা হবে সো একদম উপরেটাতে ক্লিক করবেন সো উপরেটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে একদম নিচে পেন্সিল আইকনের মতো একটা অপশন আছে ঠিক আছে এই অপশনটা এক একটা ওয়েবসাইটের এক এক জায়গায় থাকে এই ওয়েবসাইটের আছে আপনার উপরে অনেক ওয়েবসাইটের থাকে আপনার নিচে এখানে আপনি জাস্ট দেখে নেবেন সো তারপরে কী করবেন সে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম কীবোর্ড চলে আসবে এখন আপনার নাম কি আপনি ওই নামের অনুযায়ী এখানে লিখবেন যেমন আমার নাম হচ্ছে কাউসার আমি আপনি দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি এখন এখানে কাউসার লিখলাম কাউসার লিখে আমি জাস্ট সার্চ দিলাম ঠিক আছে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট দেখাই কাউসার কিন্তু এখান থেকে শুরু হয়েছে দেখেন এইটাও কিন্তু কাউসার নাম এটাও কাউসার এটাও কাউসার আপনি জাস্ট স্টাইলিশগুলো ফলো করবেন যে আসলে যে স্টাইলিশ কীরকম আসে আপনি এটা জাস্ট ফলো করবেন আমি একটু নিচে নামি যত নিচে নামবেন তত বিভিন্ন ধরনের দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে গান টাইপের মানে পিস্তল টাইপের এরকম একটা নাম স্নাইপার টাইপের আর কি স্নাইপার টাইপের আর কি সো এরকম অনেক ধরনের নাম আছে আপনি যত নিচে নামবেন তত স্টাইলিশ দেখবেন সো এই এরকম আপনার নামটা এখানে বসিয়ে আপনি এখান থেকে জাস্ট এরকম আপনার যে নামটা পছন্দ হবে আপনার নাম অনুযায়ী আপনার যে নামটা পছন্দ হবে ওই নামটা আপনি কীভাবে নেবেন এখন ধরেন আমি এক্সাম্পল আমার খুব আমি আমার আইডির জন্য আমি এখন জাস্ট আপনাদেরকে এই দেখাবো ঠিক আছে ইমো ধরেন আমার এই এই নামটা পছন্দ হয়েছে এই যে একদম উপরে এটা তো এখন এটা আমি কীভাবে নিব আমার কিন্তু এই মধ্যে আগেও একটা নাম দেওয়া আছে আমি জাস্ট তারপর দেখানোর জন্য আর একটা নাম নিচ্ছি সো আমি ধরেন এটা বা এটা নিলাম এটা নিলাম তখন এই নামটা আমি কীভাবে নিব দেখেন এই নামটাতে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখলে দেখবেন যে এই যতটুকু মার্ক হয়েছে ব্লু ফেস্ট কালারের অতটুকু আপনি কী করবেন মার্ক হয়ে যায় গেলে আপনি এখান থেকে জাস্ট কপি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা আছে এটাতে বা এটাতে একটা ক্লিক করবেন তখন অটোমেটিক কপি হয়ে যাবে সো কপি হয়ে যাওয়ার পর কী করবেন এখান থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনি আপনার ইমুতে বা হোয়াটসঅ্যাপে যে কোনো এক জায়গায় যাবেন ওখানে গিয়ে আপনি জাস্ট ওই আইডিতে আমি জাস্ট আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখাই সো ফেসবুকে এখানে চলে আসবেন চলে আসার পর সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর এখানে আপনার যে সে মোবাইলের সেটিংস এখানে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে তারপরে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড ইনফরমেশন এটাতে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে তারপর দেখতে পাচ্ছেন যে একদম উপরে নেম নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসছে ঠিক আছে সো এম ডি কাউসার আপনি জাস্ট আপনার নামটা এখানে কী করবেন কেটে দিবেন ঠিক আছে এখানে আগের নামটা কেটে নতুন নামটা বসিয়ে দিবেন নতুন নামটা এরকম চাপ দিয়ে ধরে তারপরে এখানে ফেস্ট দিয়ে দেবেন একদম উপরটা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে সো এরকম দিয়ে আপনি জাস্ট এখানে এই রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে যে পাসওয়ার্ডটা আছে ফেসবুকের এই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা শুধু ফেসবুকের ক্ষেত্রে আর আপনি যদি ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে করেন তাহলে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না ওকে সো খুব ইজিলি আপনি পারবেন সো এই এটা হচ্ছে এই স্টাইলিশ নাম দেওয়ার প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখালাম আর ফেসবুকে আপনি যদি একবার নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু ষাট দিনের ভিতরে আর নামটা চেঞ্জ করতে পারবেন না সো একটু কেয়ারফুল হয়ে ভেবেচিন্তে তারপরে চেঞ্জ করবেন আর এইভাবে হোয়াটসঅ্যাপের সমস্যা না আপনি চাইলে সেকেন্ডের ভিতরে চেঞ্জ করতে পারবেন ওটা ওটা নিয়ে কোনো সমস্যা নেই সো এখন আপনার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে কিন্তু একটা রিকোয়েস্ট করছি আবারও বলতেছি আমার চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে এতটুকু পর্যন্তই ভালো থাকবেন